नमस्कार बंधुरा, प्रत्येक के स्वस्तिक चैनल पक्ष स्वागत। केमन आशा करी ईश्वर कृपाय आपनी ओ आपनार परिवार लोक जन सकले सुस्थ आछेन ओ भालो आछेन। आज आमी आपनादेर उद्देश्ये अत्यंत गुरुत्वपूर्ण एक वीडियो निये चले एसेछि। आज এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আগামী 6ই জানুয়ারি, হ্যাঁ বন্ধুরা, আগামী শুক্রবার পৌষ পূর্ণিমার দিন, যে পূর্ণিমাকে আমরা পৌষী পূর্ণিমা বা অনেকে ধান্য পূর্ণিমা নামেও জানেন, এই পূর্ণিমার তিথিতে আপনারা জীবনের সকল সমস্যার সমাধান করে নিতে অবশ্যই একটি জ্যোতিষী টোটকা পালন করুন। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন। আজ রইল আপনাদের জন্য অত্যন্তই মূল্যবান একটি জ্যোতিষী টোটকা, যে টোটকাটি আপনার জীবনের ছবিটাকে বদলে দিতে পারে। সকল দুর্ভোগ কাটাতে অবশ্যই পূর্ণিমার দিনে কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত। তো দর্শক বন্ধুরা, নানান কারণে আমাদের জীবনে একাধিক সমস্যা লেগেই থাকে, কখনো আর্থিক জটিলতা, কখনো পারিবারিক অশান্তি, কখনো আবার চাকরির চিন্তা, কখনো কখনো সমস্যা এমনভাবে ছেঁকে ধরে যে আমরা কী করব, কীভাবে বেরোব সেই পথই খুঁজে পাই না। এই সমস্যাগুলির থেকে মুক্তির উপায় পাওয়াই যায় না। তবে এবার হবে সকল সমস্যার সমাধান জ্যোতিষ টোটকায়। হ্যাঁ, আজ আপনাদের জন্য রইল মূল ধারণ করলে জীবনের সকল জটিলতা থেকে কি মুক্তি পাওয়া যায়, আর কিভাবে এই জ্যোতিষ টোটকা আপনারা পৌষী পূর্ণিমার দিনে পালন করবেন, এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। তবেই আপনারা কিন্তু অবশ্যই, যারা প্রথমবারের জন্য স্বস্তিক চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন। আর পরবর্তী ভিডিও মূল পর্বে প্রবেশ করার পূর্বে বলে দিই পৌষী পূর্ণিমার সময়সূচি। আজ বৃহস্পতিবার, আজ বাংলার বিশে পৌষ 1429 বঙ্গাব্দ, আজ রাত্রি 1:48 কিন্তু এই পূর্ণিমার তিথি পড়ে যাচ্ছে, এবং এই তিথি থাকছে শুক্রবার 6ই জানুয়ারি 21শে পৌষ রাত্রি 3:33 পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, এই সময়কালটা আপনারা কিন্তু আপনাদের হাতে পেয়ে যাচ্ছেন, এবং এই সময়ের মধ্যেই আপনাকে নিতে হবে একটি বেল গাছের মূল। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য যে জ্যোতিষী টোটকা নিয়ে চলে এসেছি এটি বেল গাছের মূলের কথা। হ্যাঁ বন্ধুরা, তো প্রথমে কি করবেন, প্রথমে আপনি এই বেল গাছের মূল ভালো করে পরিষ্কার করে নিন। এরপর তাতে চন্দন লাগাবেন। কি লাগাবেন? চন্দন। এরপরে এই মূল আপনি ভগবান শিবকে, হ্যাঁ বন্ধুরা, ভগবান শিবকে অর্পণ করবেন এবং শিবের পুজো করবেন। মনে রাখবেন, শিবকে বেলগাছের মূল অর্পণ করে পুজো করবেন। তারপরে সাদা সুতো দিয়ে ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সাদা রঙের সুতো দিয়ে ধারণ করতে পারেন। সেটা আপনি আপনার কোমরে পরতে পারেন, অথবা হাতে
লাগিয়ে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার কোমরে পড়তে পারেন অথবা হাতে লাগিয়ে নিতে পারেন। ধারণ করতে সমস্যা হলে, যদি অনেকেরই বাইরে বেরোনোর থাকে, লোকলজ্জায় পড়তে পারেন না বা কে কী বলবে সেই ভেবে অনেকে ধারণ করেন না শরীরের মধ্যে, এরও বিকল্প রয়েছে। যদি ধারণ করতে আপনার কোনো অসুবিধা থাকে তাহলে আপনি মানি ব্যাগে, হ্যাঁ বন্ধুরা, আপনার পার্সে বা মানি ব্যাগের মধ্যে এই মূলটিকে রেখে দিন। ঠিকই শুনেছেন, এই মূলটিকে আপনার মানি ব্যাগে রেখে দিলে একাধিক উপকার পাবেন। কোনো উদ্দেশ্য সফল হবেই, যে কোনো উদ্দেশ্য সফল করতে চাইলে বেলগাছের মূল আপনাকে ধারণ করতেই হবে। জ্যোতিষশাস্ত্রে মূল ধারণের বিস্তর ভূমিকা রয়েছে। দেখুন, হয়তো নানা কারণে কোনো কাজে সফল হতে পারছেন না, দীর্ঘ দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন তাতেও অসফল হচ্ছেন, এক্ষেত্রে বেলগাছের মূল আপনি ধারণ করতে পারেন, এতে উপকার পাবেনই পাবেন। পারিবারিক অশান্তি যেমন দূর হবে, আপনার বাদবাকি যা যা সমস্যা রয়েছে সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে বেল গাছের মূল অত্যন্তই উপকারী। পারিবারিক বিবাদ থেকে মুক্তি না পেলে বেল গাছের মূল ধারণ করুন, তাতে উপকার পাবেন। প্রভাবশালী করে তুলবে আপনাকে, আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এই বেল গাছের মূল। এমনই শাস্ত্রে বলা আছে, বেল গাছের মূলের গুণে ব্যক্তির আত্মসম্মান বৃদ্ধি পায় এবং বাচ্চার পড়াশোনা নিয়ে যদি কোনো রকম জটিলতা চলতেই থাকে, অনেক বাচ্চারই পড়ায় মন বসে না, এক্ষেত্রে বাচ্চার পড়ায় উন্নতি ঘটাতে চাইলে তাকে বেল গাছের মূল পরিয়ে দিন। এতে সেই বাচ্চার পড়াশোনায় উন্নতি হবেই হবে। নানান কারণে আপনার শত্রুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাহলে কি করবেন? শত্রুর সংখ্যা তো হ্রাস করতে হবে, তার জন্য বেল গাছের মূল ধারণ করুন। এমনকি কারো কুনজর থেকে মুক্তি পেতে বেল গাছের মূল ধারণ করতে পারেন, সকল দুর্ভোগ কেটে যাবে। এবং যে যে জটিলতাগুলো বলে দিলাম সেই সকল জটিলতা থেকে মুক্তি পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, বিদায়।